আমরা যারা ভিডিও তৈরি করি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিওর অডিও সাউন্ড কোয়ালিটিকে খুবই সুন্দর রাখা যাতে করে অডিয়েন্সরা আমাদের ভিডিওগুলো স্বাচ্ছন্দে দেখতে পারে আর তার জন্য চাই ভালো একটি মাইক্রোফোন আর সেই মাইক্রোফোনটি যদি হয় সাধ্যের মধ্যে তাহলে তো কথাই নেই ঠিক সেরকম একটি মাইক্রোফোন নিয়ে আজকের এই ভিডিওটি বেশ কয়েক বছর আগে বয়া ব্র্যান্ড একটি চমৎকার মাইক্রোফোন লঞ্চ করেছিল সেই মাইক্রোফোনটির সাথে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারই পরিচিত সেই মাইক্রোফোনটার মডেল হচ্ছে বয়া এম এর বেশ কয়েক বছর পর বয়া ব্র্যান্ড আরেকটি মাইক্রোফোন লঞ্চ করেছে সেই মাইক্রোফোনটির মডেল হচ্ছে বয়া এম ওয়ান প্রো যেটা বর্তমানে খুবই জনপ্রিয় এই মাইক্রোফোনটি বয়া অ্যাম ওয়ানের আপগ্রেড মডেল এই মাইক্রোফোনটিতে বয়া এমন থেকে সাউন্ড কোয়ালিটি বেটার পাবেন তবে এই মাইক্রোফোনটিতে আপনি চমৎকার দুইটি ফিচার পাচ্ছেন প্রথমটি হচ্ছে পেট সুইচ যার মাধ্যমে মাইনাস টেন ডিগ্রিতে সাউন্ড রেখে আপনি রেকর্ড করতে পারবেন এরপর আরেকটি চমৎকার ফিচার দেওয়া হয়েছে যার সাহায্যে আপনি ইয়ারফোন লাগিয়ে আপনি যা রেকর্ড করছেন তা সরাসরি লাইভ মনিটর করতে পারবেন এই দুটি ফিচারের কারণে বয়া অ্যামন প্রো খুবই চমৎকার এবং বেলুফুল মানি দিতে যাচ্ছে এই মাইক্রোফোনটি স্মার্টফোন সহ টেবলেট কম্পিউটার ক্যামেরা এইসব ডিভাইসে ব্যবহার করতে পারবেন এই বয়া অ্যামন প্রোর ক্যাবলটা কিন্তু খুবই লম্বা ক্যাবল কিন্তু আমাদের ক্যামেরা যদিও দূরে থাকে ভিডিও করতে কিন্তু কোনোরকম সমস্যা হবে না আর এটার বক্সের মধ্যে যা যা দেয়া থাকবে বয়া এমনে যা যা দেয়া ছিল এটার বক্সের মধ্যেও ঠিক তাতেই দেওয়া থাকবে প্রথমে এই বক্স খুললে মাইক্রোফোনটি পেয়ে যাবেন মাইক্রোফোনের রিসিভারে এটার ব্যাটারি দেয়া আছে সাথে একটি ফোম উইন্ডো স্ক্রিন পেয়ে যাবেন এর সাথে আরেকটি অ্যাডেপ্টার এবং ল্যাপেল ক্লিপ পেয়ে যাবেন যার সাহায্যে আপনার কলারে ক্লিপ করে রাখতে পারবেন তো আমি এটার স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত বললাম না আপনারা ওয়েবসাইট থেকে এটার বিস্তারিত জেনে নিতে পারেন এখন আমরা বয়া এম ওয়ান প্রোর সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। এতক্ষণ যে ভয়েসটা শুনেছেন এই ভিডিওতে এই পুরো ভিডিওতে এই বয়া এম ওয়ান প্রো দিয়ে রেকর্ড করা হয়েছে তবে মাইনাস টেন ডিবিতে রেখে এখন আমি রেকর্ড করে আপনাদেরকে শোনাব তো এখন আমি মাইনাস টেন ডিবিতে সুইচ করবো আমি মাইনাস টেন ডিবিতে সুইচ করে দিচ্ছি এখন যে সাউন্ড শুনতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস টেন ডিবিতে এখন অবশ্যই ভলিউমটা কমে গিয়েছে যেটা এডিট করতে গিয়ে আপনি ভলিউম বাড়িয়ে দিলেই হবে তবে মাইনাস টেন ডিবিতে রেখে যদি আপনি রেকর্ড করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের নয়েস কিন্তু খুবই কম আসবে তো এখন আমি সুইচ করে আবার মাইনাস জিরোতে দিয়ে দিচ্ছি এখন যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল যেটা সবসময় এখানে দেয়া থাকবে যদি আপনি কোনো অতিরিক্ত নয়েজ কোনো প্লেসে যান সেক্ষেত্রে আপনি মাইনাস টেন ডিভিতে রেখে রেকর্ড করলে আপনার ব্যাকগ্রাউন্ডের নয়েজ খুবই কম আসবে আর সর্বোপরি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বয়া এম ওয়ান যে মাইক্রোফোনটি আছে এটা কিন্তু আমি পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করার পরও এখনো পর্যন্ত স্টিল এটা ভালো আছে আর সেক্ষেত্রে বলা যেতে পারে বয়া এম ওয়ান প্রো ঠিক সেরকমই সার্ভিস দেবে তবে আমার কাছে হাতে নিয়ে যেটা মনে হয়েছে বয়া এমন প্রোটা কিন্তু বয়া এমন থেকেও একটু স্লাইটলি আপগ্রেড মনে হয়েছে এবং সেটার যে বেল্ট কোয়ালিটি আছে সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন السلام علیکم